সামান্য ফোন রিসিভ না করার জন্য যে এত বড় ক্ষতি হয়ে যাবে তা কখনোই ভাবতে পারেনি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কী ক্ষতি হলো জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার বাবার বাড়ি থেকে কী কী আসলো আজকে সেটাই দেখাবো। এখানে হচ্ছে আমার জন্য পাঠিয়েছে কচু শাক। কচু শাক আমি খুবই পছন্দ করি, দুধ আর হচ্ছে মাছ আর আম, কারণ আসলে আমরা তো কয়েকদিন পরে চলেই যাব ঈদে, এই জন্য হচ্ছে অল্প করে সব কিছু পাঠিয়েছে, তারপরেও কিন্তু আমাদের জন্য অনেক। আর এদিকে ফোন রিসিভ না করার জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল, সেটা কি সেটা হচ্ছে ভিডিওর শেষে কিন্তু অবশ্যই দেখতে পাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার ভিডিওটিতে লাইক দেন নাই, আশা করি সবাই লাইক দিয়ে দিবেন, এবং যাদের ভালো লাগবে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো এখানে আমি সব কিছুই ঢেলে দিয়েছি। এখানে কি আমগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, আর দেশি আম, এই যেখানে আমার ছেলে একটা আম হাতে নিয়েছে, অনেক সুন্দর। এখানে হচ্ছে সবরি কলা ছিল, কলাগুলো অনেক ভালো, আমাদের গাছের কলা, এগুলো পাকলে অনেক ঘ্রাণ বের হয়। আর এখানে হচ্ছে আমাদের গাছেরই সাজনাটা অনেকগুলো দিয়েছে, আসলে এতগুলো খাওয়া সম্ভব না। আর হচ্ছে চাল কুমড়া, এটাও আমাদের গাছের, সবই বাড়ির, এখানে কোনো কিছু আমার কেনা না আর কি। চাল কুমড়াগুলো এত সুন্দর কচি ছিল। আর এইটা কি, এটা আমি আর আমার হাজব্যান্ড তখন বুঝতে পারিনি, এটা আসলে খেয়ে আমরা মনে করছি এটা মিষ্টি কুমড়া, আসলে না, এটা হচ্ছে লাউ। তো এরকম লাউ আসলে আমাদের এলাকাতে আমি আগে কখনো দেখিনি, এইবারই প্রথম দেখলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমি কচু শাকগুলো ঢেলে নেব। কচু শাকগুলো এত সুন্দর ফ্রেশ ছিল, একদম দেখেই মনে হচ্ছে যে একদম টাটকা টাটকা। আর এখানে মাছ দিয়েছে, মাছ হচ্ছে ভাবি মানে আমি কেমন পিস করি সেইটার জন্য ভাবি এরকম করে শুধু আঁশ ছাড়িয়ে দিয়েছে, আর ফ্রোজেন করে দিয়েছে, কোনো কিছু হয়নি মাছ। আর এরকম করে আমি বাড়ি থেকে মাছ নিয়ে আসি, এগুলো আমার আমাদের পুকুরেরই মাছ। আর এগুলো হচ্ছে আমাদের আমার ভাবি আর কি বাসার জন্য হয়তো বা খাওয়ার জন্য ইয়ে করছিল, সেখান থেকে বাদ বাকি যতগুলো ছিল ততগুলো আমার জন্য দিয়ে দিয়েছে। আসলে ভাগ্য করে অনেক ভালো একটা ভাবি পেয়েছি, সবাই আসলে এরকম পায় না। আমার মা হচ্ছে চলে গেছেন, দুই বছর হবে আমার, সরি। তারপরে আমার বড় ভাইকে বিয়ে করে, তারপরে ভাবি ভালো, কারণ মা যেটা করেছে সেটা তো ভাবি কখনোই করবে না, কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড মানে ওই যে প্রথমে বলেছিলাম ফোন রিসিভ না করার কারণে কী ক্ষতি হয়ে গেল সেইটা, কারণ আমার ভাইয়া যখন ফোন করেছিল আমাকে তখন আমি ফোন রিসিভ করতে পারিনি, আমি হচ্ছে আমার হাজব্যান্ড মানে এই আম কেনার জন্য গিয়েছিল, আর ছোটো বাচ্চা আমার কান্না করতেছিল, সেই জন্য আমার হাজব্যান্ড বললো চলো একটু বাহিরে যাই, বাবুকে কিছু কিনে দে আমি চলে যাব। তো আমি যখন নিচে নামি তখন হচ্ছে আমার ভাইয়া কল করছিল, তো আমি কল রিসিভ করতে পারিনি। এদিকে আমার ফোনে টাকাও ছিল না যে আবার ব্যাক করব, তো ব্যাক করিনি। তখন হচ্ছে 11টার দিকে আবার ভাইয়া কল করে আর হচ্ছে ফোন করে বলে যে তোমাদের জন্য কিছু পাঠাইছি, তো এই যে বাস হেল্পার আর কি, হেল্পার না কি কি থাকে যাই হোক, ওনাদের নাম্বার, তো যোগাযোগ করে এগুলো নিয়ে নিও। এদিকে হচ্ছে ওর বাবা ফোন করে বলে আমি আম কিনছি, লিচু কিনবো কিনা। তো আমি বললাম যে আল্লাহ তুমি কিনছো, ভাইয়াও তো পাঠাইছে, তো তুমি এগুলো না হয় সেল দিয়ে দাও, কিন্তু উনি বললো যে না থাক সেল দিতে হবে না, নিয়ে আসি। তো এগুলো ফ্রোজেন করে এভাবে রেখে দিলাম।